এখানে আমাদের বলা আছে এরকম, এগুলো অনেক ইম্পর্টেন্ট নৌকা, অনেক ইম্পর্টেন্ট নৌকা। এই আচ্ছা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডিউস বাইসাইকেল, এটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইসাইকেল কি করে প্রোডিউস করে, উৎপাদন করে বা তৈরি করে। অন 1 জানুয়ারি 2017 দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট, 260 ইউনিট ফিনিশ গুডস, 260 ইউনিট ফিনিশ গুডস ছিল। ফিনিশ গুডস মানে একবারে তৈরি পণ্য, মানে তৈরি বাইসাইকেল একবার ছিল, যার মূল্য কত, হেড কস্টিং ছিল 5,000 টাকা, প্রত্যেকটা দাম ছিল কত, 5,000 টাকা। তাহলে মূল্য যদি বের করতে চাই, তাহলে দুটা যদি গুণ করি তাহলে মূল্য বের হবে। তাহলে ইউনিট ছিল কত, 260 ইউনিট। ডিউরিং দ্য ইয়ার 2017 দ্য কোম্পানি সোল্ড 2,150। চলতি সালে কোম্পানি সেলস করছে কত, 2,150 ইউনিট কি করেছে, সেলস করেছে, সেলস করছে। আচ্ছা, এট গ্রস প্রফিট 20% অন সেলস, সেলসের উপর 20% প্রফিট ধরে, তাই না? তারপর বলে আছে, আচ্ছা এ পর্যন্ত আমাদের সেলসের কাহিনী, কতটা কত ইউনিট ছিল, সেলসের কাহিনী, কত পার্সেন্ট লাভ, সেটা বলে দেওয়া আছে। এখন ব্যয় কি হয়েছে, সেটা ব্যয়ের কাহিনীগুলো এখান থেকে দেওয়া আছে। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, এক ইউনিটে আমাদের ম্যাটেরিয়ালস লাগছে কত, 3,200 টাকা। ডাইরেক্ট লেবার লাগছে কত, 30 আওয়ার, 30 ঘন্টা লেগেছে। 1 টাকা 40 পার আওয়ার, 1 ঘন্টায় 40 টাকা করে দিতে হয়েছে। তাহলে 30 ঘন্টা লেগেছে, 1 ঘন্টার দাম দিতে হয়েছে 40 টাকা, তাহলে আমাদের মোট দাম কত দিতে হয়েছে, 1,200 টাকা, তাই না? গুণ করলে তাহলে আমাদের লেবার দিতে হয়েছে কত, 1,200 টাকা, তাই না? আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড চার্জ 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেড চার্জ করা হয়েছে 10 টাকা করে ডাইরেক্ট লেবার আওয়ারে। আমাদের ডাইরেক্ট লেবার ব্যবহার হয়েছে কত, 30 ঘন্টা করে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড হয়েছে কত, 10 টাকা করে আমাদের গেছে, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স অ্যামাউন্টের টাকা 1,20,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং হচ্ছে কত, 1,20,000। ক্লোজিং ফিনিশ স্টক ওয়াজ কত, 110 ইউনিট। তাহলে ক্লোজিং আছে কত আমাদের, 110 ইউনিট। এখন খেয়াল করে, এখানে আমরা একটা জিনিস একটু করি, অ্যানালাইসিস করে দেখো, তোমার এখানে যে বিষয়টা আমরা দেখতেছি যে 260 ইউনিট ওপেনিং স্টক ছিল, তাই না? আর ক্লোজিং স্টক ছিল কত, 110 ইউনিট, আর বিক্রি করেছে কত, 2,150 ইউনিট। তাহলে করতে বলছে তোমাকে কস্ট স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অ্যান্ড প্রফিট। তাহলে এখানে কত ইউনিট উৎপাদন করছে সেটা কি বলা আছে, মানে তৈরি করছে কত ইউনিট না সেটা বলা নাই, না স্যার, অবশ্যই তৈরি করছে, তৈরি না করলে তো এরকম হতো না, তাই না? তৈরি তো করছে, কিন্তু কত ইউনিট তৈরি করছে এটা এখন আমাদের মানে বের করতে হবে। তাহলে ওপেনিং স্টক ছিল 260 ইউনিট, বিক্রি করেছে 2,150 ইউনিট, বিক্রি করার পর হাতে আছে 110 ইউনিট। তাহলে তৈরি করছে কত, সে তৈরি ইউনিটটা আমাদের বের করতে হবে, কত ইউনিট আমরা তৈরি করেছি, প্রোডাকশন করেছি। এর জন্য আমাদের ছোট্ট একটু ওয়ার্কিং করতে হবে, এই যে ওয়ার্কিংটা করতে হবে আমাদের, তো এখানে প্রথমে লিখবো ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট বা প্রোডাকশন ইন ইউনিট। তাহলে আমরা আমরা কি জানি, এর আগে ছোট্ট একটা সূত্র আমরা দেখি, আমরা এর আগে জানতাম এরকম ভাবে, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য বা প্রারম্ভিক প্রারম্ভিকের সাথে আমরা যদি ক্রয়টা যোগ করি বা এখানে প্রোডাকশন বা উৎপাদনটা যদি যোগ করি, প্রারম্ভিকের সাথে যদি উৎপাদনটা যোগ করি আমরা, সেখান থেকে আমরা যদি সমাপনীটা বাদ দেই, সমাপনী বাদ দেই, তাহলে আমরা বিক্রয় পাই। মানে বিষয়টা কিরকম, যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কত উৎপাদন করেছি সেটা যদি যোগ করি, তাহলে সেখান থেকে আমাদের হাতে আছে কত, সমাপনী আছে কত, সেটা যদি আমরা বাদ দেই তাহলে বিক্রয় পাই। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের উৎপাদন কত করছি, আমাদের এই উৎপাদনটা বের করতে হবে, আমাদের উৎপাদন কত করছি এটা বের করতে হবে, এটা দেওয়া নাই, সবগুলা দেওয়া আছে, প্রারম্ভিক দেওয়া আছে, সমাপনী দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। তাহলে প্রারম্ভিক দেওয়া আছে কত, 260,
সমাপনী দেওয়া আছে এই যে 110, আর বিক্রয় দেওয়া আছে কত, এই 2150। তাহলে আমরা যোগ বিয়োগ করে উৎপাদন বের করতে পারবো না? হ্যাঁ পারবো স্যার। হ্যাঁ, সেটা আমরা এটা এভাবে সাজিয়ে করেছে, এভাবে করা যায়, ওভাবে করা যায়, তুমি যে তোমার যেটা মানে সুবিধা হয়। এটা কিভাবে করব, এটা এখন আমরা এইভাবে লিখব, সমান সমান আমরা প্রারম্ভিক কত 260 যোগ উৎপাদন, উৎপাদন উৎপাদনের জায়গায় থাকবে, সমাপনী কত 110, বিক্রয় করেছে কত 2150। তাহলে আমরা যখন উৎপাদন এই পাশে রাখবো, উৎপাদন বের করতে হবে, উৎপাদন এই পাশে রাখবো, তাহলে এই পাশে আছে কি 2150, তাহলে এটা কি 260 সমান সমান এই পাশে আছে না, ওই পাশে যা কি হবে, তাহলে মাইনাস হবে, তাই না? প্লাস আছে 260, তাহলে সমান সমান এই পাশে আসে কি হবে, মাইনাস হবে, কত মাইনাস হবে 260। এই পাশে 110 প্লাস আছে, মাইনাস আছে, তাহলে ওই পাশে যা কি হবে, প্লাস হবে, তাই না? প্লাস হবে 110, জি। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 2000 পাই। তার মানে উৎপাদন হচ্ছে কত আমাদের, 2000 ইউনিট, ঠিক আছে, উৎপাদন 2000 ইউনিট। এটা আমরা এইভাবে দেখাচ্ছি, এটা এইভাবে করা যায়, এইভাবে তোমার যেটা সুবিধা হবে সেভাবে তুমি করবে। আর তো এখানে প্রথমে লিখব ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড করছে, করে আমরা অ্যাড ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরিটা কি করেছি, যোগ করেছি 110 ইউনিট, যোগ করলে হচ্ছে কত পাবো, 2260 পাবো। এই দুটা যদি যোগ করি তাহলে 2260 পাবো। আচ্ছা, এটা এটা যোগ করি 2260। এখন এখান থেকে আমরা ওপেনিং স্টক যেটা আছে সেটা 260 মাইনাস যদি করি তাহলে 2000 ইউনিট পাবো, আর এটা করলেও একই 2000 ইউনিট পাবো, ঠিক আছে? তুমি যেভাবে করো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। আচ্ছা, আরেকটা আমাদের আছে ক্লোজিং স্টকের মূল্য বের করছে, সেটা এখন না, এটা আমরা এই ওয়ার্কিংটা পরে করব। তাহলে আমরা উৎপাদন করলাম কত, 2000 ইউনিট উৎপাদন করলাম, হ্যাঁ, আর ক্লোজিং স্টকের মূল্যটা আমাদের পরে বের করবো, আমাদের পরে বের করতে হবে, কারণ এখানে আমরা উৎপাদিত পণ্যের দাম কত সেটা আমরা জানি না, সেটা আমরা পরে বের করব। আচ্ছা, এখন এখানে আমরা এরকম ভাবে কষ্ট তৈরি করব, অঙ্কটা ছোট অঙ্ক কিন্তু অনেক পেঁচ আছে। কষ্ট তৈরি করার জন্য প্রথমে কি লিখবো, ম্যাটেরিয়ালস লিখবো, ম্যাটেরিয়ালস, তাই না? প্রথমে আমরা র ম্যাটেরিয়ালস লিখি, তাই না? র ম্যাটেরিয়ালস প্রথমে আমরা লিখবো কত, আর প্রত্যেকটা কস্ট শিটে কিন্তু উপরে এভাবে আমরা লিখবো, কোম্পানির নাম লিখবো, লিখবো কস্ট শিট, তা লিখবো ফর দা ইয়ার ইন্ডেড, মানে কোন সাল বলবে সেই সাল, 31শে ডিসেম্বর, সেই সাল আমরা দেবো, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে এরকম ভাবে আমরা করব। তারপরে প্রথমে আমরা লিখবো র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস এখানে আমাদের আছে কত, র ম্যাটেরিয়ালস হচ্ছে আছে, এই যে কস্ট অফ ম্যাটেরিয়ালস কত, একটি ইউনিটে কত লাগছে, 3200, 3200 টাকা। তাহলে আমাদের মোট উৎপাদন করছে কত, মোট উৎপাদন করছে 2000, তাহলে 2000 গুণন 3200, 3200 ম্যাটেরিয়ালস, তাহলে যোগ করলে আমাদের 64 লক্ষ টাকা হচ্ছে। এখন এই 64 লক্ষ টাকা সাথে আমরা ডাইরেক্ট লেবার যোগ করবো, ডাইরেক্ট লেবার কত, আমাদের বলছে ডাইরেক্ট লেবার হচ্ছে কত, 30 টাকা আওয়ার 40 টাকা ঘন্টা, মানে 30 আওয়ার ব্যবহার হয়েছে আর 40 টাকা ঘন্টা। তাহলে একটা একটা বাইসাইকেলের পিছনে 30 ঘন্টা ব্যয় হয়েছে, প্রতি ঘন্টার দাম হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে একটা বাইসাইকেলের, তাহলে 2000 বাইসাইকেল তৈরি করতে কত হয়েছে, তাহলে 2000 দ্বারা গুণ হবে না, তাহলে জি সেটা এখানে, সেটা এখানে করেছে যে 2000 গুণন 30 গুণন 10, ঠিক আছে? আমি প্রাইভেট পড়াচ্ছি, প্রাইভেট পড়া শেষ করে লিঙ্কটা দিচ্ছি। আমরা
এখানে আমরা এটা যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটা কি, প্রাইম কোস্ট, তাই না? ডাইরেক্ট লেবার যোগ করলে কি পাবো, প্রাইম আচ্ছা, কোস্ট। এই প্রাইম প্রাইম কোস্টের কস্ট, সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড কি বলা আছে, ফ্যাক্টরি ওভারহেড বলা আছে 10 টাকা করে আমাদের ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার আওয়ার যা ব্যবহার হয়েছে তার 10 টাকা করে। তার ডাইরেক্ট লেবার আওয়ার কত করে ব্যবহার হয়েছে, কত ঘন্টা ব্যবহার হয়েছে, 30 ঘন্টা ব্যবহার হয়েছে, 30 30 ঘন্টা ঘন্টা ব্যবহার হয়েছে, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডে চার্জ করতে হবে কত, 10 টাকা করে। এখানে 10 টাকা আবার একবার পড়ে দেখি, বলা আছে ফ্যাক্টরি ওভারহেড ও চার্জ, ফ্যাক্টরি ওভারহেড চার্জ করতে হবে, চার্জ করতে হবে বা চার্জ করতে করা হয়েছে এক টাকা কত, 10 পার ডাইরেক্ট লেবার আওয়ার। এই যে ডাইরেক্ট লেবার আওয়ার যেটা ছিল, এই ডাইরেক্ট লেবার আওয়ারে 10 টাকা করে চার্জ করতে হবে, ঠিক আছে? কারণ ডাইরেক্ট লেবার আওয়ার 10 টাকা করে চার্জ করেছি, আর এখানে আমাদের 2000 কি আছে, 2000 আমরা উৎপাদন করেছি, তাহলে 2000 যখন গুণ করবো তাহলে আমাদের মোট কত আমাদের ব্যয় হয়েছে সেটা পাবো, কত, 6 লক্ষ টাকা। তাহলে যোগ করলে আমাদের 6 লক্ষ টাকা যোগ করলে 94 লক্ষ টাকা। এই 94 লক্ষ টাকা, 94 লক্ষ টাকা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, আমাদের উৎপাদন ব্যয়। এখন এর সাথে আমাদের যখন উৎপাদন ব্যয়টা বাড়াবে, এর আগে কোনো অঙ্ক এরকম হয় নাই বা আমরা পাই নাই, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক, ওপেনিং স্টকটা যোগ হয়, ক্লোজিং স্টকটা বাদ যায়। ওপেনিং স্টক যে অঙ্কের মধ্যে থাকে, ওপেনিং স্টক ক্লোজিং স্টক, ওপেনিং স্টকটা যোগ হয়, ক্লোজিং স্টকটা বাদ যায়। তাহলে ওপেনিং স্টকটা আমরা কি করবো, ওপেনিং স্টকটা যোগ করেছি। ওপেনিং স্টক কত, 260 ইউনিট ছিল, তাই না? এই যে 260 ইউনিট ছিল, 260 ইউনিট ছিল, ক্লোজিং স্টক ছিল 110 ইউনিট। তাহলে এটা আমরা কি করবো, ওপেনিং স্টকটা আমরা কি করবো, গুণ করবো। ওপেনিং স্টকের দাম ছিল কত, 5000, 5000 করে। ওপেনিং স্টকের মূল্য হুম দেওয়াই থাকে, হ্যাঁ, এই যে 5000 টাকা করে দাম ছিল, ওপেনিং স্টকের মূল্য দেওয়া আছে 5000। তাহলে 260 গুণ 5000 সমান সমান এত, এটা আমরা যোগ করলে এত এত টাকা পাবো। এখন বলছে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের মূল্য আমাদের বের করতে হবে, যে ক্লোজিং স্টকের মূল্য আমাদের কত। তাহলে ক্লোজিং স্টকের মূল্য কিভাবে বের করবো, ক্লোজিং স্টকের মূল্য বের করতে গেলে আমাদের এখানে ইউনিট দেওয়া আছে, শুধু 110 ইউনিট দেওয়া আছে, কিন্তু মূল্য দেওয়া নাই, কত টাকা সেটা দেওয়া নাই। তাহলে একটি বাইসাইকেল তৈরি করতে উৎপাদন হয়েছে কত, উৎপাদন ব্যয় হয়েছে কত, সেটা আমরা বের করবো। তাহলে আমাদের উৎপাদন ব্যয় বলতে আমাদের হয়েছে কত, 94 লক্ষ টাকা মোট, 2000 বাইসাইকেল উৎপাদন করতে, তাই না? তাহলে 94 লক্ষ টাকা 2000 বাইসাইকেল তৈরি করতে ব্যয় হয়েছে। তাহলে 94 লক্ষকে 2000 ভাগ করলে একটি বাইসাইকেলের উৎপাদন হচ্ছে কত, 4700 টাকা। তাহলে এই 110 ইউনিট 4700 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে আমরা পাবো কত, 5,70,000 টাকা। এই অঙ্কটা এই জায়গাতে আমাদের একটু পেয়াস, হ্যাঁ, যে প্রোডাকশন কস্টকে আগে প্রোডাকশন দ্বারা ভাগ করে নিতে হবে, করে নিয়ে আমরা একটি বাইসাইকেলের প্রোডাকশন মূল্যটা বের করব, করে সেটা ক্লোজিং স্টক দ্বারা আমরা গুণ করব, গুণ করলে আমরা এই টাকাটা পাবো। করলে আমরা যদি যোগ করি তাহলে পাবো কস্ট অফ গুডস সোলস, আমরা পাবো কি, কস্ট অফ গুডস সোলস, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন বলছে, এটা বলছে যে কস্ট, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অ্যান্ড প্রফিট। তাহলে এখানে আমাদের কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট কত বাড়াইলো, এই 4700 টাকা বাড়াইছে কস্ট অফ প্রোডাকশন, এটা আমাদের চেয়েছে। ওকে, এখন আমাদের প্রফিট বের করতে বলছে। তাহলে প্রফিট বের করতে গেলে আমরা কি করব, দেখো এখানে বলা আছে, আমরা আমাদের সেলসকে দেওয়া আছে, এখানে অঙ্কের মধ্যে সেলস দেওয়া আছে, খালি সেলস কত করে করছি সেটা দেওয়া আছে, সেলস কত করছি, কত ইউনিট করছি সেটা দেওয়া আছে, 2150 ইউনিট করছি, কিন্তু কত টাকাতে করছি সেটা দেওয়া নাই। কিন্তু ক্লু দেওয়া আছে যে 20% অন সেলস, 20% সেলস এর উপর 20% ধরে আমাদের এটা লাভ ধরে আমরা বিক্রি করেছি। তাহলে এখানে আমাদের সেটা ওয়ার্কিংটা করেছে যে একটি বাইসাইকেলের ব্যয়টা হচ্ছে কত, একটি বাইসাইকেলের ব্যয় হয়েছে কত, এই 4700, 4700 টাকা ব্যয় হয়েছে। তাহলে 4700 টাকা যদি ব্যয় হয়, তাহলে সেলসের উপর কত পার্সেন্ট ধরে, 20% ধরে। তা সেলসের উপর 20% হলে কস্টের উপর কত, কস্টের উপর সবসময়ের জন্য বেশি, অর্থাৎ এইরকম আমরা একটু মনে রাখবো, সেলসের উপর লাভের হার আর কস্টের উপর লাভের হার, ঠিক আছে? কস্টের উপর সবসময় বেশি হয়, সেলসের উপর যখন 16.67% থাকবে, কস্টের উপর হবে তখন 20%, সেলসের উপর যখন 20% হবে, কস্টের উপর হবে তখন 25%।
এর উপর যখন 25% হবে তখন কস্টের উপর হবে 33.333333%, 5টা 3 দিতে হবে। আবার এর উপর যখন 33.33.33% এত পার্সেন্ট হবে তখন এটা হবে 50%। এরকম ভাবে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, মানে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবে আমাদের বেড়ে বেড়ে যাবে 16.7% থাকে, 20% 20% থাকে, 25% 25% থাকে, 33.33% থাকে 50%। তাহলে এখানে 20% আছে সেলসের উপর, তাহলে সেলসের উপর 20% মানে এর উপর 20% সেলসের উপর, তাহলে কস্টের উপর হবে কত, 25%, যেটা আগে আমরা বের করেছি টেবিল 25%। এখানে দেখাবো। তার মানে কি, 4700 টাকা হচ্ছে আমাদের মোট একটা ব্যাচ তৈরি করতে পেরেছে 4700। 4700 গুণন কত, এরপর হচ্ছে 25% করবো আমরা, 25% করবো অথবা এই হবে করলেও হবে আর কি। তা 25% করলে আমরা কত পাবো, লাভ পাবো হচ্ছে 1175, এটা লাভ। তাহলে এই লাভের সাথে আমরা 4700 হচ্ছে আমাদের কস্ট, লাভ হচ্ছে 1175, তার মোট হচ্ছে কত, 5875। এই 5875 হচ্ছে বিক্রয় মূল্য একটি বাইসাইকেল। তাহলে একটি বাইসাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে 5875। তাহলে আমরা বিক্রি করেছি কত, 2150, তোমাকে বলা আছে 2150টি বাইসাইকেল আমরা বিক্রি করেছি। এই যে 2150টি বাইসাইকেল বিক্রি করেছি, এই 2150 ধরে আমরা গুণ করবো, করলে আমরা এই টাকাটা পাবো। এর থেকে আমরা কস্ট অফ গুডস বাদ দেবো, কস্ট অফ গুডস কত বাড়ছে, এই যে এটা কস্ট অফ গুডস বার করছে, এই যে কস্ট অফ গুডস, এই কস্ট অফ গুডস ওই টাকাটা আমরা মাইনাস করবো। মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রোস প্রফিট গ্রস প্রফিট থেকে আমরা দুটো খরচ আমরা বাদ দিব, কি আমাদের অপারেটিং এক্সপেন্স বাদ দেবো, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স বাদ দেবো। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স আমাকে দেয়া আছে ডাইরেক্ট কত, 1,20,000। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স অ্যামাউন্টের টাকা কত, 1,20,000 টাকা। 1,20,000 টাকা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স। তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রফিট। এভাবে অঙ্কটা আমাদের শেষ করতে হবে। তো অঙ্কটার মধ্যে অনেক ঝামেলা আছে। তোমার এই কস্ট অ্যাকাউন্ট কবে আছে পরীক্ষাটা? এটা স্যার কস্ট অ্যাকাউন্টিং তারিখে 12 তারিখ স্যার। ও আচ্ছা, তার মোটামুটি কয়, তাহলে এখানেও তিনটা চ্যাপ্টার মোটামুটি যেটা আসবে সেখান থেকে তিনটা চ্যাপ্টার যদি দেখে তিনটা অঙ্ক যদি প্রমাণ ফলে যেতে পারো তাহলে তোমার অনেক এগিয়ে জি যাবে। স্যার, ঠিক আছে, তুমি হ্যাঁ এখানে থিওরি আছে, থিওরি আছে স্যার, আর যদি অঙ্ক দেখতে পারি 3 চ্যাপ্টার তাহলে হয়ে যাবে স্যার। হ্যাঁ এই অঙ্কটা তুমি একটু বাসায় দেখবে, এই অঙ্কটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে যে অঙ্কগুলো আছে ওগুলো খুব বেশি জটিল না, আর একটা এক টাইপের আছে, ওই টাইপের অঙ্ক করলে আমরা মোটামুটি এটা করতে পারবো। তো তুমি এই অঙ্কটা একটু বাসায় দেখো, ঠিক আছে, আবার কালকে কালকে আমরা দেখবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা, কালকে কয়টা স্যার? কালকে এরকম 12টা থেকে একটু একটাবার ফোন দিও আমাকে। আচ্ছা স্যার, 12টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দেখবে তুমি, বাসায় কিন্তু দেখবে। হ্যাঁ জি স্যার, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে রবিন, ঠিক আছে স্যার, স্যার একটু কষ্ট দিচ্ছি আপনারে। না না না, তোমার আমিও ততটা সময় দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন রেগুলার সময় দিব, তুমি ওই সময় একটু ফোন দিও। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।